রাইজে লাহে লাহে বুঝি পাইছে যে বিহালী সমষ্টিত কংগ্রেসে বিজেপির হয়ে নির্বাচন খেলে কালিলেকে থকা বিজেপি প্রার্থীগী যিগিয়ে কংগ্রেসত যোগদান করা নাই হিমন্ত বিশ্ব শর্মার ডেমি ক্যান্ডিডেট হিসাবে কংগ্রেসে বিজেপি প্রার্থীগীক নির্বাচন এবার অবতীর্ণ করাইছে। গতি রাইজে বিহালী রাইজ সজাগ সচেতন হব লাগে। এটা মানে আহ্বান জানাইছো যে বিজেপিক উৎখাত করবলে হলে বিহালী রাইজে একটা শক্তিশালী সঠিক সিদ্ধান্ত লব লাগবে। এগারী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রাইজ একত্রিত হব লাগিব, আনগী ছদ্মবেশী বিজেপির বিরুদ্ধে রাইজ সজাগ সচেতন হব লাগিব। আর এই বিহালী সমষ্টির রাইজ অতি সচেতন সজাগ শিক্ষিত। গতি মানে ভাবো যে সকলে সঠিক আর শুদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করক। আমি এই কথা বারে বারে কই আইছো যে বিজেপিক উৎখাত করবলে হলে আমার ওসর থাকা মূল অস্ত্রটে হল একতা, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই বিজেপিক পরাভূত করবর কারণে। এনেকা একটা সাম্প্রদায়িক শক্তি যক্তিয়ে দেশের সংবিধান আর গণতন্ত্রক নিষেধ করবর কারণে উঠি পড়ে লাগিছে, যক্তিয়ে সাধারণ জনগণ খাটি খাওয়া মানুষ কৃষক শ্রমিক আনকি কর্মচারী শিক্ষক সকলকে ভয়াবহ সংকটত পেলাইছে। গতি এই সংকটের মুক্ত করবলে হলে বিহালীর রাইজে একলগে একটা শক্তিশালী বার্তা দিব লাগিব, বিজেপির প্রার্থীগীক উৎখাত করব লাগবই। ছদ্মবেশী কংগ্রেসের বিজেপি প্রার্থীগী যিগী হিমন্ত বিশ্ব শর্মা একটা হাই লেভেল গেম খেলিছে আপনাদের নিশ্চয় বুঝি পাইছে, লাহে লাহে কথাব পরিষ্কার হয়েছে। কারণ অকল টকার জোরে নয়, ইয়াত একটা অতি শক্তিশালী ষড়যন্ত্র আছে। আর মানে আচরিত হয়েছো ধরা পেলাব নয়, আর জালত বন্দী হয়ে এটা এই প্রার্থীগীক রাতির ভিতর লই আইছে। আর একতাটা একবারে ভাঙি স্থান বান করে যুক্ত শক্তি এই শক্তিক বুড়া আঙুলি দেখায় কাম কাজ করেছে। গতি মানে সমগ্র বিহালীবাসী রাইজক আহ্বান জানাইছো, বিজেপি আর কংগ্রেসে ভুলতে বা জানি হিমন্ত বিশ্ব শর্মার ষড়যন্ত্রত ভরি দি বিজেপির ডেমি ক্যান্ডিডেটগীর হয়ে কাম কাজ করেছে, তার বিপরীতে একলগে রাইজে যাতে সকলে কাম কাজ করে। যে সম্মিলিত মর্চা ইয়ার যেগী বিরোধী প্রার্থী সিপিএমএলর প্রার্থীগী আমি সমর্থন করছো, আর যার কারণে আমার কংগ্রেসের মতানৈক্য হয়েছে আর বিরোধী ঐক্যত কিছু খেলিমেলির সৃষ্টি হয়েছে কংগ্রেসের ভূমিকার কারণে। একটা কথা আমি স্পষ্ট করে আছো বারে বারে যে মাটিত হোক ভারতবর্ষ যাম্প্রদায়িক রাজনীতি হয়েছে আর যেসিস্ট রাজনীতিয়ে আমার মানুষক একবারে ধ্বংসর মুখলে ঠেলি দিছে সেইটার বিরুদ্ধে মাটিরপরাও আমি সাম্প্রদায়িক বীজ উৎখাত করবর কারণে বিরোধী ভোট যাতে বিভাজন নহয় তার বাবে আমি বিরোধী ঐক্য গড়ি তুলিছিল আর তাত আমি গড়ি তুলিছিল এতিয়াও আমি রাখিছো আর ভবিষ্যতলে আমি এই ঐক্য রক্ষার কারণে অঙ্গীকারবদ্ধ। আর এতিয়া কি কারণ এনে এজন প্রার্থীক হঠাৎ আদর্শ কথা কয় রাহুল গান্ধীয়ে চেষ্টা করেছে এই অস্বীকার নকরো মই, কিন্তু আদর্শের কথা কয় পেলায় ইয়াত কি আদর্শ প্রদর্শন করলে কালিলেকে বিজেপি করা মানুষ এজনক? আর ইয়ার স্থানীয় কংগ্রেসের নেতায় বিরোধিতা করেছে, পুরনি কংগ্রেস বিলাককে কোনো গুরুত্ব নিদিলে নিদি পেলায় এনেকা এজন প্রার্থী প্রক্ষেপ করেছে যিজনে কালি নে পরহি কি কয় আপনাদের বেশি জানিব যে কংগ্রেসের যোগ দিয়ার আগতেই প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। গতি আমার যুজখন এটা আরো বেশি মানে শক্তিশালীভাবে আমি করব লাগিব আর আমি দুটা শক্তির বিরুদ্ধে যুঁজব লাগিব, সেইটার কারণে আমি সাজু হয়েছি। বিবেক দাস আমার মজত আছে, প্রার্থীগীও আমার মজত আছে, আজি আমি শক্তি প্রদর্শন করছো, আমার প্রতিটি দলের নেতা ইয়ালে আহিছে আর আমি মনোনয়ন পত্র দাখিল করছো। আর আশা করছো যে বিহালী রাইজে নিজের বিবেকক সুধি কিহত গুরুত্ব আরোপ করব, কি কথাত গুরুত্ব আরোপ করব, আদর্শের ফলে যাবনে টাকা পয়সার ফলে যাবনে ভুয়া প্রলোভন বা প্রতিশ্রুতি বিজেপির যতারণা প্রবঞ্চনা তার প্রতি আগবাহিব সেই কথাটা নিরূপণ করব। এই আশা রাখি মই সকলকে আহ্বান জানাইছো যাতে বিজেপিক পরাজিত করার স্বার্থত কাম করে। এটাও আমি আবেদন জানাইছো পক্ষের কংগ্রেসের যাতে শুভ বুদ্ধি হয় যে প্রার্থী দিছে সেই প্রার্থী 30 তারিখের ভিতর উদ্র করে লোক আর স্বার্থত উদ্র করক কংগ্রেসে, এই দাবিটি আমি করি। শুভ বুদ্ধি উভয় উদয় হোক এটা আমি কৈ আছো, কারণ এই যদি আঞ্চলিক শক্তিবিলাক গুরুত্ব নিদিয়াকে কোনো রাজ্য বা কোনেও ক্ষমতা দখল করব, এই কথা আপনাদের জড়িয়ে আমি বার্তা পাই।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।